বাঁচানো গেল নৃশংসতার আগুনে ঝলসে যাওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে বিকেলে সোনাগাজীতে নামাজে জানাজা। শুষ্ক মৌসুমে নদীতে পানি রাখার ব্যবস্থা করতে হবে, সেচ কাজের জন্য নিতে হবে নতুন পরিকল্পনা, পানি দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্পের ধীরগতি, ভোগান্তি বাড়ছে চট্টগ্রামের মানুষের, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। দিল্লি দখলের লড়াই, প্রথম ধাপে ভোট দিয়েছে 20 রাজ্যের 91 আসনের ভোটার, ভারত জুড়ে কড়া নিরাপত্তা। এবং পেশাদার লীগে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস, নীলফামারীতে খেলা শুরু বিকেল 3:30। দর্শক সবাইকে স্বাগত দিনের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। দর্শক, বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাল পর্যন্ত আমাদের যে ডেল্টা প্ল্যান সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে এটা সারা বিশ্বের একটা দৃষ্টান্ত হবে যে না, বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। কাজে এই এগিয়ে যাওয়ার এই গতিধারাটা আমাদের রক্ষা করতে হবে এবং আমাদের বাস্তবায়ন করতে হবে। মানুষের শরীরে যেন আমাদের শিরা উপশিরায় রক্ত বহমান থাকে। বাংলাদেশের জন্য কিন্তু এই নদী নালা খাল বিল সেগুলি কিন্তু ওই শিরা উপশিরার মতনই কাজ করে যা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখে। আর কাজে নদীকে বাঁচানো, পানিকে রক্ষা করা এবং পানি ব্যবহারে মৃতবায়ী হওয়া, এটা আমি সবসময় বলি। যেমন এই ঢাকা শহরে একসময় পানির জন্য হাহাকার ছিল, আমি যখন সরকার গঠন করলাম প্রথম সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1 নম্বর সেটা করলাম, দ্বিতীয়বার এসে 2 নম্বর 3 নম্বর এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করে দিচ্ছি। এই 1 লিটার পানি পরিশুদ্ধ করতে যে টাকা খরচ হয় সেটা বোধহয় অনেকের ধারণাই নাই, কিন্তু পানি ব্যবহারের সময় আমাদের সবাই মৃতবায়ী হয় না। কল খোলা রেখে দিয়ে গায়ে সাবান মাখাচ্ছে তো মাখাচ্ছেই, কল খোলা রেখে দিয়ে দাঁত ব্রাশ হচ্ছে তো হচ্ছেই, বা আমি ছেলেদের বলতে চাই যে কল খুলে রেখে দাড়ি কাটছে তো কাটছেই। অসুবিধা কি, একটু মগ ব্যবহার করেন যারা সাধারণ আমরা প্লাস্টিক। দর্শক, বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এতক্ষণ যুক্ত হচ্ছিলাম সেখান থেকে। এবার যাচ্ছি পরবর্তী সংবাদে। মাদ্রাসা অধ্যক্ষের লালসা ও প্রতিহিংসার আগুনে প্রাণ যাওয়া নুসরাতের ময়নাতদন্তের মুহূর্তে চলছে। মেয়েকে হারিয়ে তার বাবা এই ঘটনা দৃষ্টান্তমূলক বিচার চান। নুসরাতের পরিবারকে সান্ত্বনা দিতে মেডিকেলের মর্গে যান প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম। তিনি বলেন এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও। অন্যান্য ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার স্বার্থে নুসরাতের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ দেন তিনি। শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে সেই শাস্তিটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আজকে মানুষের মনে যে হতাশাদের সংখ্যা সেই সংখ্যা কাটিয়ে উঠবে। সর্বশেষ ব্যক্তিটি ইনশাল্লাহ আইনের আওতায় আসবে, পুলিশি তদন্তের মাধ্যমে আমরা বের করে আনতে পারবো আশা করছি ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি ব্যক্ত করতে পারতেছি আমার অন্তরে অত্যস্ত মনের মধ্যে কি ব্যথা, কি আগুন জ্বলতেছে, কত খারাপ লাগতেছে আমার কাছে, আমার কলিজা ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আইন অনুযায়ী সুষ্ঠু এবং ন্যায় বিচার কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে, যেহেতু আপনারা আমার থেকে আরো আগ থেকে সব ব্যবস্থাপনা করছেন, যেটা ভাষায় করা যাবে। এর আগে দুর্বৃত্তদের আগুনে ঝলসে যাওয়ার পর 4 দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে অবশেষে চির বিদায় নেন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। বুধবার রাত 9:30 দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নুসরাতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আর মেয়ে হত্যার সুষ্ঠু বিচার ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি জানিয়েছেন তার বাবা আবু মুসা। বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন শোমা। মা বাবার আরতি, সতীর্থদের প্রার্থনা আর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টায়ও বাঁচানো গেল না ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে। বুধবার রাত 9:30 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়ক সামন্তলাল সেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি
যে নুসরাত ফেনী সেই দগ্ধ মেয়েটি আজকে রাত 9:30 সময় মারা যায়। তো আমরা সর্বাত্মক চেষ্টা, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের ডাক্তার, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সবাই এবং দেশের সবার একটা ছিল, দোয়া ছিল, সবাই চেষ্টা করতে, কিন্তু এই বার্ন যে পরিমাণে বার্ন ছিল তার থেকে বাঁচার চান্স খুবই কম ছিল। নুসরাতের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার বাবা আবু মুসা সহ স্বজনরা। বারবার মূর্ছা যান দুই ভাই। শোকের ছায়া নেমে আসে হাসপাতাল জুড়ে। গণমাধ্যমের সামনে অপরাধীর সর্বোচ্চ সাজা চান নুসরাতের বাবা। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে নিজ গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে নুসরাতের লাশ। বিকালে স্থানীয় পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে জানাজা। আশা করছি সকাল 10টার মধ্যে এখান থেকে রিলিজ করতে পারবো। ডেড বডি রিলিজ করে আমরা এখান থেকে ডেড বডি নিয়ে সোনাগাজীর উদ্দেশ্যে রওনা হব এবং বাদ আসর আশা করছি আমরা সোনাগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। গত 27 মার্চ যৌন নিপীড়নের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা। ওই মামলার পর সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। গত শনিবার গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সামদানি হক নাজম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজম, আপনার কাছে জানতে চাই, ময়নাতদন্ত কি শেষ হয়েছে আর নুসরাতকে ফেনীতে ঠিক কখন নাগাদ নেওয়া হতে পারে? তন্ময়, আপনাকে ধন্যবাদ। নুসরাতের মরদেহের ময়নাতদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখন যে প্রক্রিয়া চলছে সেটা হচ্ছে প্রিয়জনদের কাছে, স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর যে প্রক্রিয়া সেটি চলছে। কিছুক্ষণ আগে যে ময়নাতদন্তকারী চিকিৎসক, তিনি আসলে এখানে ভেতরে প্রবেশ করেছেন এবং ময়নাতদন্ত শেষ করার পর হাসপাতালের পরিচালকের কাছ থেকে আমরা আসলে জানতে পেরেছি ময়নাতদন্ত কাজ শেষ এবং আমরা দেখছি যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন আহমেদ, তিনি আসলে বের হয়ে এসেছেন। তার সাথে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, আমরা একটু সরাসরি তার কথা বক্তব্য একটু শুনতে চাই। তন্ময় আমাদের সাথেই থাকবেন। ময়নাতদন্ত শেষ হলো, আমরা প্রাথমিকভাবে একেবারে ইনিশিয়ালভাবে কী কী করা হলো একটু ভিতরে এবং কী কী পাওয়া গেছে প্রাথমিকভাবে আপনারা পেয়েছেন যদি একটু বলতেন। আপনারা সবাই জানেন যে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে আমরা পুরো জাতি আসলে অতিক্রম করছে। আমরা সমগ্র জাতির সঙ্গে এবং তার পরিবারের সাথে আমরা সবাই এই মর্মস্পর্শী ঘটনার জন্য আমরা সবাই মর্মাহত অবস্থায় রয়েছি। তো যেহেতু বিধি অনুযায়ী আমাদের এই পোস্টমর্টম করতে হয়, এটি একটি পুলিশ কেস আপনারা জানেন, তো সেই জন্য এই পোস্টমর্টম কার্যক্রমটি এই মাত্র সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই এবং এখানে আমাদের 3 সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমর্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন। আর যেহেতু এই পোস্টমর্টমের জন্য আমাদের কিছু আনুষাঙ্গিক বিষয় আছে, আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এবং সেই বার্নের কনসিকুয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন, সেটাই। তো আমরা এখন তার এই কার্যক্রমটা সম্পন্ন হয়েছে, আমরা তার ডেড বডি আমরা তার আত্মীয় কাছে আমরা হস্তান্তর করে দিচ্ছি এখনই। আমরা এর সার্বিক যেগুলো করা দরকার আমরা সব কিছু করেছি এবং আমরা একটি আপনার ফ্রিজ অ্যাম্বুলেন্সে করে তার বাসায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, সেটি কিছুক্ষণের মধ্যেই আমরা ওরা ডেড বডিটি নিয়ে যাবেন। আর জি, আমরা ডিএনএ নমুনা সংগ্রহ করেছি এবং আমরা অন্যান্য যে সমস্ত নমুনা সংগ্রহ করা প্রয়োজন সেগুলো আমাদের পোস্টমর্টম যারা করেছেন তারা এগুলি সংগ্রহ করেছেন। এই রিপোর্ট
রিপোর্টগুলো পেতে হয়তো কিছুদিন সময় লাগবে, তারপরে আমরা ফাইনাল আমরা একটা রিপোর্ট আমরা জানাতে পারবো। তার তো 80% বার্ন ছিল আমরা জানি, তার মৃত্যুটা আসলে কী কারণে হলো, কী কী ধরনের ইঞ্জুরির কারণে তার মৃত্যুটা হলো? আর মৃত্যু আসলে তো যেহেতু একটা এক্সটেন্সিভ বার্ন ছিল এবং এই 80% বার্ন এবং এই বার্নের যে কনসিকোয়েন্স সেটারই একটা পরিণতি আমরা বলতে পারবো। আর পাশাপাশি যেহেতু বার্ন হলে আপনারা জানেন যে ইনহেলেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসের, সেটাই আসলে প্রধান কারণ ছিল। কারণ এত পরিমাণ বার্ন হওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা বলেছেন যে আমরা তাকে আসলে সেভাবে আর রক্ষা করতে পারি নাই। আমাদের প্রচেষ্টা ছিল, আপনারা জানেন যে আরও উন্নততর চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন, আমরা সেভাবে সব প্রস্তুতি নিয়েছিলাম এবং বাট তার যে ফিজিক্যাল কন্ডিশনটা ছিল সে অবস্থায় তার এত বড় একটা ট্রাভেল করার মতো কন্ডিশন ছিল না, যার জন্য আমরা তাকে সিঙ্গাপুরে পাঠাতে পারিনি। আমাদের এখানে সর্বোচ্চ চেষ্টাটা আমরা করেছি বাট সেটি আমরা সফল হইনি। রাত 9:30 মারা গেল, সকাল 9:30 পর্যন্ত কিংবা 11:30 পর্যন্ত এই যে 12-13 ঘন্টা পার হয়ে গেল, নুসরাতের মরদেহের ময়নাতদন্তের কাজ শুরু করতে কেন দেরি হলো? ময়নাতদন্তের কাজ এটি আসলে আমরা কিন্তু সকাল 8:00 আমাদের ডেড বডি এখানে নিয়ে এসেছি এবং এই ময়নাতদন্তের কার্যক্রমটি আসলে সম্পন্ন হয় পোস্টমর্টম, এটা মেডিকেল কলেজের তত্ত্বাবধানে হয়, আমার সাথে ভাইস প্রিন্সিপালও আছেন, অ্যাক্টিং প্রিন্সিপাল উনি। তো এটি আসলে যেহেতু ময়নাতদন্ত করার পূর্বে আমাদের পুলিশ আপনারা জানেন যে সকালে করতে হয়, সেজন্য সকালেই হয়েছে, বাট যেহেতু পুলিশের আমাদের ইনকোয়েস্ট রিপোর্ট সহ তাদের কিছু কার্যক্রম আছে, তারা সেটি সম্পন্ন করে আমাদের প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা আগে আমাদের রিপোর্টটা দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করেছি। আসলে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন। তো তন্ময়, আমরা আসলে কথা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে, তিনি আসলে বলছিলেন যে মূলত আগুনে পুড়ে যাওয়ার কারণে তার নুসরাতের শ্বাসনালী এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণেই কিন্তু তিনি আসলে মারা যান। মূলত প্রাথমিকভাবে এটিকেই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা গেছে ময়নাতদন্তের পর, এরপর বিস্তারিত প্রতিবেদন কিন্তু তারা আসলে পরবর্তীতে জানাবেন চিকিৎসকরা। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমার কাছে এটাই সবশেষ আমরা দেখছি যে নুসরাতের মরদেহ আসলে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের সদস্যদের কাছে এবং সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে আসলে তোলা হচ্ছে, অ্যাম্বুলেন্স নয় ঠিক, মরদেহবাহী গাড়িতে আসলে তোলা হচ্ছে। হাসপাতালের পরিচালক যেমনটা বলছিলেন যে আসলে আগুনে পুড়ে যাওয়ার কারণে নুসরাতের শ্বাসনালী এবং ফুসফুস আক্রান্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জায়গা থেকে আসলে তার মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার পাশাপাশি নুসরাতের ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা এবং ভিসেরা নমুনাও কিন্তু সংগ্রহ করা হয়েছে, এমনটাও কিন্তু আমাদেরকে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমরা দেখছি যে লাশবাহী ফ্রিজিং গাড়িতে আসলে নুসরাতের মরদেহটি আসলে তুলে দেওয়া হয়েছে কফিন বাক্সতে করে। মূলত আর কিছুক্ষণের মধ্যেই নুসরাতের পরিবার এই তার মরদেহ নিয়ে সোনাগাজীর দিকে রওনা হয়ে যাবেন এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে যে শিডিউল করা ছিল যে অর্থাৎ আসরের নামাজের পর জানাজা এবং এরপর তার পারিবারিক কবরস্থানে দাফন, সেই আনুষ্ঠানিকতা আসলে সম্পন্ন হওয়া এখন বাকি। আমরা আসলে দেখছিলাম যে নুসরাতের পরিবারের পক্ষ থেকে নুসরাতের বাবা, তার ভাই, দুই ভাই আসলে এখানে এসেছিলেন, তাদের দিকে আসলে তাদের সাথে তাদের অনুভূতি জানাটাও আসলে দুষ্কর, কারণ এমন একটি অবস্থায় সন্তানের মরদেহ আসলে বহন করে নিয়ে যাচ্ছেন একজন পিতা, সেটা আসলে একজন পিতার জন্য খুবই বেদনাদায়ক, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হয় না, এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। তবে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, তিনি বলেছেন যে এখন তিনি তার সন্তানকে হারিয়েছেন, এখন তার চাওয়া শুধুমাত্র তো নুসরাতের বাবা তার অনুভূতি শুধু এইটুকুই আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছেন যে তার মেয়ে তো তার সন্তান তো চলেই গেছে, এখন যেটুকু চাওয়া সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেন আর কোনো বাবা তার সন্তানকে এভাবে না হারান, আর কোনো বাবার সন্তান যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন,
সেই দাবি কিন্তু তিনি রেখেছেন। তার পাশাপাশি তার অন্যান্য যে স্বজনরা আছে, তার ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে আসলে আমরা কথা বলিনি, সে কিছুটা অসুস্থ, সেই জায়গা থেকে তার প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করিনি। আমরা এখন দেখছি যে যে লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি বের হয়ে আসে, সেটি বেরিয়ে যাচ্ছে নুসরাতকে, নুসরাতের মরদেহ নিয়ে। সেটি এখন সোনাগাজীর উদ্দেশ্যে আসলে ছেড়ে যাবে। তার বাবা সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুলিশের কাছ থেকে সব ধরনের ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু ময়নাতদন্তের পর সে এখন তার সন্তানের মরদেহ নিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ মর্গ প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে নুসরাতের লাশবাহী গাড়িটি আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছে। এবং এখন থেকে মোটামুটি আশা করা যায় যে 4টার আগেই নুসরাতের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে আসলে পৌঁছে যাবে গাড়িটি। তারপর বাদ আসর তার জানাজা এবং নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মী যারা ছিলাম তারা কিন্তু সবাই অপেক্ষা করছিলাম যে আসলে কখন এই ময়নাতদন্ত কার্যক্রম শেষ হবে এবং নুসরাতের স্বজনদের কাছে তার মরদেহটি আসলে বুঝিয়ে দেওয়া হবে। তো সেই অপেক্ষার পালা শেষ হয়ে এসেছে। নুসরাতের পরিবার তার আসলে মরদেহটি গ্রহণ করে তারা আসলে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এমন যে একটি নৃশংস ঘটনা, এই ঘটনাটির আসলে তীব্র নিন্দা কিন্তু জানিয়েছেন আওয়ামী লীগের দায়িত্বশীল যারা আছেন নেতাকর্মীরা, তারাও কিন্তু এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এবং বলে রাখার মতো একটি বিষয় হলো যে প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম, তিনি কিন্তু সকাল থেকে এখানে ছিলেন নুসরাতের বাবার সাথে। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে যদি এই ধরনের আসলে কর্মকাণ্ড ঘটানো হয় সেক্ষেত্রে তারা কিন্তু আসলে শক্ত ব্যবস্থা নেবেন, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং এটাও কিন্তু বলেছেন যে কোনো ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু তিনি আশ্বাস জানিয়েছেন। এবং তিনি কিন্তু বলছেন, বারবারই বলেছেন আমাদেরকে, যে এই এরকম ঘটনাটি আসলে কড়া শাস্তি, কঠিন শাস্তি হলে কিন্তু আসলে অপরাধ তৎপরতা আসলে কমে আসবে। তো তন্ময়, আমরা এতক্ষণ ধরে নুসরাতের এই যে ময়নাতদন্ত কার্যক্রম এবং ময়নাতদন্ত শেষ হলো তাকে দিয়ে যে অ্যাম্বুলেন্স আসলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি ছেড়ে গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ড থেকে, এই চিত্রটি আপনাকে এতক্ষণ ধরে সরাসরি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছিলাম। পরবর্তীতে নিশ্চয়ই আরও কোনো আপডেট থাকলে আবার আপনার সাথে যুক্ত হব। তন্ময় সান্দানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী সান্দানি হক নাজম, জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি, যেখানে ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষের পরে নুসরাতের লাশ হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। উন্নয়ন প্রকল্পের ধীরগতি ভোগান্তি বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর নগরীর বাসিন্দাদের। দিনের পর দিন চলমান উন্নয়ন কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা আর ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণেই উন্নয়ন ভোগান্তি বাড়ছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। তবে উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার লক্ষ্যে তদারকি আরও বাড়ানো হয়েছে, এমন দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। চট্টগ্রাম থেকে ফিরে সজল দাসের রিপোর্ট, ছবি তুলেছেন হায়দার আলী। ধুলার রাজত্বে ধীর গতিতে হেলে দুলে যানবাহনের চলাচল, দেখে মনে হবে গ্রামের এব্রোথেব্রো মেঠোপথ, কিন্তু না, চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ হালিশহর পোর্ট কানেক্টিং রোড। শুধু চট্টগ্রাম নগরীর নয়, বন্দর সংলগ্ন এই সড়ক বাংলাদেশের ইকোনমিক লাইফলাইনের অংশ। গুরুত্বপূর্ণ এই সড়কে অবর্ণনীয় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কাজ চলতে তো 2 বছর ধরে, 2 বছরের বেশি হবে। একটু করে একটু রাখে, একটু করে একটু থাকে। ব্যবসা বাণিজ্য যখন ঘর ভাড়া করে ব্যাগে খালি গাড়ি রেখে চার কই। নগরবাসীর দুর্ভোগ দূরীকরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এই মুহূর্তে অন্তত 10টি উন্নয়ন প্রকল্প দৃশ্যমান। যে উন্নয়ন প্রকল্পগুলোর কারণে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, কিন্তু উন্নয়নের খাতিরে এই
সাময়িক দুর্ভোগ মেনে নিচ্ছেন তারা। তাদের দাবি, উন্নয়ন প্রকল্পগুলোর যে সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে তার মধ্যেই যেন প্রকল্পের কাজগুলো শেষ হয়। আমাদের যদি হয়ে যায় আমাদের জন্য অনেক লাভবান হবে দেশে। রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের দুর্ভোগ শেষ হয়ে যাবে। যত দ্রুত কাজটা তাড়াতাড়ি এই জন্য আমাদের সুবিধা। উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেবলই বাড়ছে, সেই সাথে বাড়ছে প্রকল্প ব্যয়। তবে সময় মতো কাজ শেষ করে জনভোগান্তি কমাতে নিজেদের তৎপরতার কথা বলছে কর্তৃপক্ষ। কিছু কিছু কাজ হচ্ছে না, তারা হচ্ছে, কিন্তু জনগণের আস্থা এখন পর্যন্ত এই প্রকল্পটি অর্জন করতে পারেনি। এই প্রকল্পগুলি যথাযথভাবে যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা উপকৃত হব। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত করেছি, অনেক কাজ চলমান রয়েছে। পতেঙ্গা থেকে পোস্তরা 70-80% কাজ শেষ হয়ে গিয়েছে। চট্টগ্রামের এমন কোনো রাস্তা নাই যেটা সম্প্রসারণ করা হয়নি। দেশের অর্থনীতির গতি ধরে রাখতে বন্দরনগরীর উন্নয়নে বিশেষ নির্দেশনা রয়েছে সরকারের। তবে উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতিতে উদ্দেশ্য যেন কোনোভাবেই ব্যাহত না হয় এমন চাওয়া নগরবাসীর। সজল দাস, News24, চট্টগ্রাম। টানা 17তম দিনে গড়াল উপাচার্য এস এম ইমামুল হকের পদত্যাগ দাবিতে চলা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। এরই মধ্যে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালে সড়ক অবরোধ শুরু করেছে তারা। সকাল 11টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। বুধবারও একই কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে বরিশাল কুয়াকাটা ভোলা সড়কে অবস্থান নিয়ে দিতে থাকে উপাচার্য বিরোধী নানা স্লোগান। বরিশালে সিটি মেয়র সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা বৈঠক, ঢাকায় লিয়াজো কমিটির বৈঠকেও কোনো সমাধান না আসায় সড়ক অবরোধে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। উপাচার্য পদত্যাগ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় তারা। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন উপাচার্য এস এম ইমামুল হক। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করলে উপাচার্যের পদত্যাগ দাবিতে 27 মার্চ থেকে টানা আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। দর্শক, আমরা ঠিক যেমনটা বলছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন শিক্ষার্থীরা করে আসছিল। সেই আন্দোলনটি আজ থেকে 8 দফা দাবিতে সেই আন্দোলন শুরু করেছে শিক্ষক সমিতি। আর এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের বরিশাল থেকে সহকর্মী রাহাত খান। রাহাত খান, আপনার কাছে জানতে চাই যে আজকে এখন শিক্ষক সমিতি যে আন্দোলন শুরু করেছে, রাস্তা অবরোধ করে রেখেছে তারা, তো কি কি কর্মসূচি তাদের রয়েছে, কি কি 8 দফা দাবিগুলোর মধ্যে কি কি দাবিগুলো তারা করছে এই মুহূর্তে? ধন্যবাদ তন্ময়, আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলে শিক্ষক সমিতি গতকালকে বিকেলে একটি সংবাদ সম্মেলন করেছিল, যেখানে তারা বলেছিল যে শিক্ষক নিয়োগ এবং পদোন্নতিতে যে অনিয়ম করা হচ্ছে তাদের ভাষায়, সে অনিয়ম দূর করা সহ মোট 8টি দাবি তারা তুলেছেন। এবং সেই দাবিতে কিন্তু আজকে তারা সকাল 11 থেকে দুপুর 1টা পর্যন্ত 2 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে ঠিক ক্যাম্পাসে। আর ঠিক ক্যাম্পাসের সামনেই যে মহাসড়কে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থী মহাসড়কের উপরে শামিয়ানা টাঙিয়ে গান গেয়ে নেচে গেয়ে মূলত কিন্তু তারা যে অবরোধ করছেন, মূলত এগুলো তারা চাঙ্গা থাকার জন্যই করছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই যে তারা কি কর্মসূচি পালন করছে বা আসলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলবেন, এখন কি কর্মসূচি হচ্ছে এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য বলবেন। আপনারা জানেন আজকে 17তম দিন আন্দোলনের আমাদের এই স্বৈরাচারী বিসি ইমামুল হকের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করে আসছি এবং তারই সে আন্দোলনের যে প্রেক্ষাপটে আমরা সড়ক অবরোধ করেছি। গতকালকে 11টা থেকে বিকেল 5টা বন্ধ ছিল, কিন্তু আমরা কোনো প্রকার ফলাফল না পাওয়ায় আবার আজকেও আমরা দ্বিতীয় দিনের মতো এই রাজপথ অবরুদ্ধ করার জন্য নেমেছি। আমরা যতক্ষণে আমাদের দাবি সরকার মেনে নিবে, অর্থাৎ তিনি পদত্যাগ করবেন, তখনই আমরা তার এই রাস্তা থেকে সরে দাঁড়াবো। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি শুনছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে সেই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা তো এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা এখানে কি কর্মসূচি পালন করছেন? আমরা বিসির পদত্যাগের লিখিত নোটিশ না পাওয়ার জন্য এবং তার পাওয়ার প্রত্যাশী আমরা, এবং এর জন্য আজকের আমরা সড়ক অবরোধ করে রেখেছি। আমরা অনির্দিষ্টকাল সড়ক অবরোধ কর্মসূচির অংশ হিসাবে আজকেরও আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে আসছি। আপনারা দেখছে গানকে নাচা গাওয়া মধ্যে
আছেন সেটা কেন? এটা মূলত সবাই ভিতরে একটা যে সবাই এটা মানে একাত্ম থাকার একটা প্রয়াস মাত্র চাঙ্গা থাকার চেষ্টা করছে। হ্যাঁ অনেকটা এরকমই গান গাচ্ছে এটা আমরা জনগণকে ওদিকে আপনারা জানেন যে ওদিকে আমরা অটল ব্যবস্থা করছি এবং যারা বৃদ্ধ আছে তাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে আছি এবং আমরা সবাই অ্যাম্বুলেন্স মানুষ তো দুর্ভোগে পড়েছে আমরা আমাদের যে আপনি জানেন যে অনেক দিনের আন্দোলন এবং প্রশাসন এখন পর্যন্ত কোনো ধরনের টনকই নয়নি এবং আমরা চাই যে প্রশাসন একটা ব্যবস্থা নিক। আমাদের কোনো উপায় ছিল না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান, জানাচ্ছিলেন শিক্ষকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি বরিশাল থেকে। এবারে জানাবো ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গের খবর। শুরু হয়ে গেছে ভারতের লোকসভা নির্বাচন। সাত ধাপের নির্বাচনের প্রথম দফায় 20টি রাজ্যের 91টি আসনে এই ভোট গ্রহণ চলছে। নির্বাচনে অংশগ্রহণ করতে ভোররাত থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেছেন ভোটাররা। দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে এই ভোট পর্ব। কয়েকটি বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ায় দেরিতে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভোটাভুটি চলবে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। এবারের সাত দফা নির্বাচনে অংশগ্রহণ করছেন 90 কোটি ভোটার। প্রথম দিনে 543টি আসনের মধ্যে 91টি আসনের ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এসব আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 1285 জন প্রার্থী। দর্শক দিনের সংবাদের পর জানিয়েছি কি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দিনের সংবাদ। এবারে জানাবো বন্দর নগরীর খবর। চট্টগ্রামের বিশ্বকলোনি থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অন্তরা, জানতে চাই বন্দর নগরীর মানুষ কেমন আছে আর আপনি এখন যে যেখানে রয়েছেন বিশ্বকলোনি সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানতে চাই আপনার মুখে। এখানকার সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে পানির সমস্যা। এখানকার মানুষ ওয়াসার কোনো পানি পান না, আর ডিপ বসিয়েছেন, ডিপ টিউবওয়েল কিছু মানুষ বসিয়েছেন, সেটাও কিন্তু আসলে সবার সামর্থ্যের মধ্যে নয়। অনেকেই বলছেন যে এক একটি ডিপ টিউবওয়েল বসাতে আসলে 6 লাখের মতো আসলে খরচ হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এলাকাটি বেশ বড় এবং এই এলাকায় দেখা যাচ্ছে যে প্রায় 100টি পরিবার কিংবা 80টি পরিবারের জন্য একটি ডিপ টিউবওয়েল রয়েছে এবং দেখা যাচ্ছে যে কেউ কেউ আছেন যারা আসলে কয়েকজন মিলে শেয়ার দিয়ে একটি ডিপ টিউবওয়েল বসাচ্ছেন এবং পরবর্তীতে সেই ডিপ টিউবওয়েল থেকে অন্যরা টাকা দিয়ে ঘন্টায় পানি কিনে নিচ্ছেন এবং যেটি কিন্তু বেশ ব্যয়বহুল। অনেকেই বলছেন যে এতে তাদের প্রতি মাসে বেশ বড় একটা অঙ্কের আসলে টাকা প্রতি মাসেই আসলে খরচ করতে হয়, যেটা আসলে বেশ কষ্টসাধ্য। আসলে আপনারা তো ডিপ টিউবওয়েল থেকে ঘন্টায় টাকা দিয়ে আসলে পানি নেন, কত টাকা লাগে আপনাদের মাসে? 200 টাকা ঘন্টা, 200 টাকা। তুমি একজন 3 ঘন্টা করে নিলে 600 টাকা, এবার চিন্তা করেন মাসে কি রকম। এক 3 ঘন্টা বানিয়ে নিলে আমরা আমাদের মোটামুটি 2 দিন যায় আর কি। আচ্ছা, মানে মাসে দেখা যাচ্ছে যে 6000-এর মতো করে আপনাদের এই বিল আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এরকম মাসে 6000 টাকা বিল তো তাদেরকে দিতেই হচ্ছে বা খরচ তাদেরকে করতেই হচ্ছে পানির জন্য। এর পাশাপাশি ওয়াসার যে বিল সেটি কিন্তু তাদের প্রতি মাসে আসছে। কারো কারো বলছেন যে 375 টাকা, কেউ বলছেন 400 টাকা, 300 টাকা, এরকম একটা অঙ্কের টাকা ওয়াসার কে প্রতি মাসে দিতে হয়, যদিও এক ফোঁটা পানি আসে না। শেষ পানি এসেছিল শীতকালে কিছুটা, সেটিও খুব বেশি নয়, দিনে হয়তো বা 10 মিনিট, কিন্তু গত 6-7 বছর ধরে ওয়াসার যে পানি এখানে আসবার কথা সেটি একেবারেই আসে না। কিন্তু ওয়াসাকে বিল তাদেরকে দিতেই হয় এবং তারা এই বিল দেওয়াটা বন্ধও করতে পারেন না, কারণ যদি তারা বন্ধ করেন পরে যদি কখনও এই ওয়াসার পানি ঠিক হয় তাহলে এই বন্ধ করতে হলেও তাদেরকে 20-30 হাজার টাকা খরচ করতে হবে, আবার লাইন নিতে হলেও তাদেরকে টাকা খরচ করতে হবে। সুতরাং তারা বিল দিতে আসলে বাধ্য হচ্ছেন কিন্তু তার ফলশ্রুতিতে কোনো ধরনের সুবিধা তারা পাচ্ছেন না। মোটামুটি এটিই হচ্ছে বিশ্বকলোনি এলাকার মূল সমস্যা। অন্তরা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বন্দরনগরীর বিশ্বকলোনি থেকে আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক দিনের সংবাদে পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফের একটু পরে সঙ্গেই থাকুন।
স্বাগত আর একবার দেখছেন দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বিশ্ব অর্থনীতি নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। বৈশ্বিক মন্দার পূর্বাভাস না দিলেও বিশ্ব অর্থনীতিতে অনেকগুলো নিম্নমুখী ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার তহবিলটি তাদের বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছে। তা অনুযায়ী চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 3.30% এবং আগামী বছর তা দাঁড়াবে 3.60%। চলতি বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো সহ উন্নত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি দুর্বল হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দর্শক দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরের সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার দেখছেন দিনের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। পেশাদার লিগে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হচ্ছে। টেবিলের শীর্ষস্থান দখলে রাখতে এই হোম ম্যাচেও যে কোনো মূল্যে জয় চায় কিংসদের। আর প্রতিপক্ষ সাইফের লক্ষ্য টেবিলের তৃতীয় স্থানটা দখলে নেয়ার। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে আজ বিকেল 3:30। আর এবারও নীলফামারী থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে নিউজ 24। আরো জানাচ্ছেন তাপস জুবায়ের। টেবিল টপার বসুন্ধরা কিংস রয়েছে দুর্দান্ত ফর্মে। টানা 5 ম্যাচে জয় ছাড়াও 10 ম্যাচ শেষ হওয়া লিগে এখনও কিংসদের হারাতে পারেনি কোনো দল। দীর্ঘ বিরতির পর মাঠের লড়াইয়ে ফিরে দাপুটে জয় দিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। টেবিল টপাররা ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়েছে 4-1 ব্যবধানে। এবার লড়াইয়ের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। লড়াইটা কঠিন হলেও জয় ভিন্ন কিছু ভাবতে নারাজ কিংস কোচ অস্কার ব্রুজন। Well, the feelings are positive. I think that we দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেও ভালো ফুটবল খেলছে ছেলেরা। নিজেদের আয়ত্তে বল রেখে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করেই খেলছে তারা। গেল ম্যাচে ড্যানিয়েল কলিন্স ছিল না, তবু বাকি 3 ফরেনার রয়েছে দুর্দান্ত ফর্মে। এবার পাওয়া যাবে কলিন্স কেও। জয়টা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সাইফের মতো দলকে হারালে আত্মবিশ্বাসের পারদে আরেক ধাপ এগোবে দল। আমি মনে করি লিগ টাইটেলের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নীলফামারীতে সবশেষ লিগ ম্যাচেও শেখ রাসেলের মতো শক্ত প্রতিপক্ষকে 1-0 হারানোর সুখস্মৃতি রয়েছে বসুন্ধরা কিংসের। অন্যদিকে প্রতিপক্ষ সাইফ 10 ম্যাচের দুটিতে হেরেছে, তো 2টি ম্যাচে পয়েন্টও খুইয়েছে জনি ম্যাককিনস্টের শিষ্যরা। তাই হোম ভেনুর সুবিধা নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার পুরো চেষ্টাই থাকছে কিংসদের। খেলাটি নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে নিউজ 24। তারপর জুবায়ের নিউজ 24। দর্শক শেষ করছে এখন, তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।